অনেকটাই দেরি হলো, তবে এই বাড়ি থেকে দুটো আপুদের বিদায় হলো অ্যাট লাস্ট। এখন শান্তি শান্তি। নিখিল, কি হয়েছে? অখিল, শ্রী, কি হয়েছে আমায় বলো। সাতকি, সাতকি, তুই আমাকে বলতো বাবা, কি হয়েছে, কি হলো আমি জানতে চাইছি তো। ছোট মা আমাদের ছেড়ে চলে গেছে রাঙামা। কি বললি তুই? ছেড়ে ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গেছে? হ্যাঁ মা, বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাড়ির লক্ষ্মী এই বাড়ি ছেড়ে চলে গেছে অখিল। তার মানে তো, তার মানে তো সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে অখিল। আমি আমি ভাবতে পারছি না মা, ভাবতে পারছি না যে ইন্দিরা এইভাবে চলে যেতে পারে। ওলি সাত্তকীকে ছেড়ে নিজের এত সাদের সংসার ফেলে রেখেও চলে গেল? বলি তো ছেলে চলে যাবে, তাহলে চলে যাওয়ার খবরটা পেয়ে তোমরা এরকম আকাশ থেকে পড়ছো কেন? পিসিমণি প্লিজ, প্লিজ তুমি আর এসব কথা বলো না এখন। বলছি তার কারণ তোর ছোট মাথা সবসময় তোদের কথা ভাবে, তাই না? তাহলে আজকে কাউকে না জানিয়ে চলে যাওয়ার আগে একবার তোদের কতটা কষ্ট হবে ভাবলো না? আমরা কি ছোট মার মনের কথাটা একবারও কেউ ভেবেছি? যে মানুষটা এত বছরে একটা বেলার জন্য নিজের বাপের বাড়িতে গিয়ে থাকেনি সে কি না? কেন, তুমিই তো চেয়েছিলে ইন্দিরা শাস্তি পাক, সেই শাস্তি ও নিজে নিজেকে দিচ্ছে। কথার কথা, আমি কি মন থেকে কিছু বলেছি নাকি? না না মা, আপনি আপনি মন থেকে কিছু বলেনি, সেটা আমরা সবাই জানি তো। কিন্তু বললেই বা উনি উনি সবকিছু ছেড়ে চলে যাবেন, উনি বাচ্চা নাকি? অভিমান বড় ছোটর আলাদা করে হয় না ঝিলমিল। আর ছোটর এতটাই অভিমান হলো যে কেউ কারোকে কিছু না বলে নিজের ঘর সংসার ফেলে চলে গেল। লক্ষ্মী চলে গেছে অখিল, এ বাড়ির লক্ষ্মী এ বাড়ি ছেড়ে চলে গেছে। তোর জন্য ছোট মা বাড়ি থেকে চলে গেছে দাদা ভাই, শুধুমাত্র তোর জন্য। এই অলি, তুমি তো আমার দাদা ভাইকে এইভাবে অ্যাকিউজ করছো? তুমি জানো না তোমাদের ছোট মাওয়ার সাথে কি করেছি? আমাদের ভাই বোনের মধ্যে একটা কথাও বলবে না তুমি, একটা কথাও না। হলি হলি হলি, চুপ চুপ শান্ত বাবা, নিজের কষ্ট নিজের অভিমান এটাই শুধু বুঝলি তুই? মানে এটা ভাবতো তুই নিজের ছোট মাকে কতটা কষ্ট দিয়েছিস? আমি তোর কোনো কথা শুনতে চাই না, তোর জন্য শুধুমাত্র তোর জন্য ছোট মা বাড়ি থেকে চলে গেছে। আর একটা কথা শুনে রাখ, ছোট মাকে বাড়িতে নিয়ে আসার দায়িত্ব তোর তোর। বলি শোন শোন, মাথা ঠান্ডা কর, এভাবে সমস্যার সমাধান হয় না। তো আমি কি করব? মাথায় হাত দিয়ে বসে থাকি, ফিরে আসবে ছোট মা? বল আসবে? আসবে না। বলি মাথা ঠান্ডা কর, শান্ত হো, শোনা দেখি এভাবে চেঁচামেচি করলেও তো ফিরে আসবে না। শান্ত শান্ত হো, শোনা এরকম করিস না, করিস না, করিস না। নিখিল, তুই আজও মুখ ফিরে থাকবি, এখনো কিচ্ছু বলবি না? হ্যাঁ নিখিল, নিখিল আমার ভীষণ ভয় করছে, নিখিল ভীষণ ভয় করছে। লক্ষ্মী চলে গেছে, এই পরিবারে আবার সেই আগেকার মতন দুঃসময় নেমে আসবে বাবা।
বল নিখিল, কিছু বল, আজ অন্তত কিছু বল তুই। দাদা, অনির জন্মের পর যখন বিদিশা আমাদের ছেড়ে চলে গেল, সেই দিনটার কথা মনে আছে তোর? কি ভয়ঙ্কর দুর্যোগের রাত ছিল সেটা, সারা পৃথিবী প্রলয় শুরু করে দিয়েছিল একটা ধ্বংসের জন্য। ছিল ধ্বংস, কি অদ্ভুত যোগ দেখ দাদা, আজও সেই দুর্যোগের দিন। তবে প্রকৃতির নয়, আমাদের এই সংসারে আমার অলির আর সার্থকের জীবনে ওরা আবার আর নতুন করে ওদের মাকে হারালো। জানি না এ বাড়িতে কার কোন নজর পড়ল, এ বাড়ির লক্ষ্মী ছিল আমাদের বৌরানী, আর সে চলে যেতে এ বাড়িতে কিরকম গ্রহণ লেগেছে দেখ। তাই তো দেখছি, যার আত্মীয় সংসার করলেন ভগবান, সেই কিনা আজ এই বাড়ি ছেড়ে চলে যায়। ভালো লাগছে না রে, কিচ্ছু ভালো লাগছে না, আমি আমি তো কিছুতে মানতেই পারছি না যে আমাদের ছোট মা। আচ্ছা ননিদে, আমরা কি কিচ্ছু করতে পারি না গো? তোর পোকা আমাদের ক্ষমতা কতটুকু করে, যে মানুষগুলো আমাদের কাজের লোক বলে ভাবত না, সেই মানুষগুলি তো ঠাকুর ঘর থেকে তো আসছে অনুপ, আর আমি তোমার কাছে আসবো না। তুমি জানো আমার কত কষ্ট হচ্ছে, বাড়ির সবার কত কষ্ট হচ্ছে। তুমি আমার বৌরানীকে এনে দাও ঠাকুর, ছোট মা তো চলে গেছে, ছোট মাকেও ফিরিয়ে এনে দাও। মা তুমিও গটকে বলো না, তুমি প্রে করো না, যাতে আর কি ছোট মা আর বৌরানী চলে আসে। আসবে তো, তুমি গটকে বলেছো না, দিবে গড পৌরাণী আর ছোট মাকে ফিরিয়ে দিয়েছে। ফিরে আসবে তো পৌরাণী ছোট মা, তুমি গডকে বলেছো না, ঠিক ফিরে আসবে। আমি তো গডের সাথে কাটি করে দিয়েছি, আমি রেগে গেছিলাম। ছোট মা আর পৌরাণী কত ভালো, ভালো লোকদের সাথে এরকম করতে হয়। শোনো মা, আমি তো তোমাকে বললাম সব ঠিক হয়ে যাবে, ওরা আবার ফিরে আসবে, তুমি আর একদম কাঁদবে না, একদম কাঁদবে না। কি একটা চিঠি লিখে রেখে গেছে মহিলা, এখন সেটা নিয়ে নাটক চলছে। উফ, ঘরে গিয়ে দু চোখের পাতা যে একটু এক করব, সে উপায় আছে? ও বড় বৌমা, পড়ো না ইন্দু কি লিখেছে, পড়ো। কি হলো পড়ো, কি বলে সম্বোধন করবো বুঝতে পারছি না। কখনো এভাবে চিঠি লিখবো ভাবিনি, তাছাড়া তোমার আমার সম্পর্ক কর্তব্যের,
তাই বিশেষ কোনো সম্বোধন করে তোমাকে বিব্রত করতে চাই না। আসলে আমার খুব ভয় করে জানো, যদি আবার তোমাকে কোনো দুঃখ দিয়ে ফেলি। একদিন সানন্দে এ বাড়িতে সাত্যকী আর অলির মা হয়ে এসেছিলাম। তোমার আমার গাঁট ছড়া ছিল অলিখিত প্রতিশ্রুতির বন্ধন। আজ এত বছরে আমি তা রক্ষা করার চেষ্টা করেছি, শুধুমাত্র মা হতে চেয়েছি। কিন্তু ভবিতব্য আমাকে মা করলেও সাত্যকীর একটা কথা আমাকে হারিয়ে দিয়েছে, সাত্যকীর একটা প্রশ্ন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, কনকের কান্না আমাকে সব ভুল সব দোষ আমার সাত্যকে। এই ভুলের শাস্তি তো আমাকে পেতেই হবে। তাই এই প্রথম তোমার অনুমতি ছাড়াই চলে যাচ্ছে, ক্ষমা করে দিও।